Hi friends, welcome to our channel Couple Crafts. আমি সৌম আর আমি আলিফ। এখন চলো আমরা আজ অ্যাঙ্কারেজটা ঘুরে দেখি। Hi friends, কেমন আছো তোমরা সবাই? আজ আমাদের এখানে ডে 2। তো এটা আমাদের ঘর। তো চারিদিকে একটু অগোছালো আছে, এটা ভিউ। তো আমরা এখন এটা Airbnb-তে আছি। তো আজকে আমরা এখন একটু হাইকিং অ্যান্ড ট্রেলের জন্য বেরোচ্ছি অ্যান্ড অসাধারণ কিছু সাইট সিং দেখবো এবং অনেক কিছু অ্যাক্টিভিটিস করবো। তো তোমাদের আমরা নিয়ে যাচ্ছি, চলো। আমরা ইউজুয়ালি Airbnb উইথ কিচেন নিয়েছি, যাতে এই লং ট্রিপে এভরিডে রেস্টুরেন্টে না খেতে হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ সব কিচেন অ্যান্ড লিভিং স্পেসটা বেশ সুন্দর করে অ্যারেঞ্জ করা আমাদের এই Airbnb-তে। সো গাইজ, আমরা আজকে এখন বেরোচ্ছি এবং তোমাদের যেরকম বললাম অনেকগুলো ট্রেল এবং কিছু সুন্দর দৃশ্য দেখাবো। আমি নিজেও তার জন্য ভীষণ এক্সাইটেড। তো এখন আমরা একটু ব্যাগটাগ গুছিয়ে অল্প অল্প জিনিসপত্র নিয়ে দরকারি আমরা এখন যাচ্ছি। আমরা আজকে আমাদের যাত্রা শুরু করবো। দেখো এই গাড়িটা আমরা এখানে নিয়েছি আলাস্কাতে রেন্টে। এটা আমাদের Airbnb-টা। এখানে অনেক টুরিস্ট। তো দেখা যাক কি কি আমরা দেখতে পাই। আমরা এখন অ্যাঙ্কারেজ থেকে 100 কিলোমিটার অর্থাৎ 60 মাইলস দূরে পোটেজ গ্লেশিয়ার ট্রেল ড্রাইভ করে যাব। প্রায় 1.5 ঘন্টা মতো ড্রাইভ এটা। অ্যালাস্কার অন্যতম বিউটি হলো এই প্যানোরামিক ভিউ অ্যান্ড এখানে মাউন্টেন্স কিসেস দ্য সি, অর্থাৎ পাহাড়গুলো সব সমুদ্রের ওপর ঢলে পড়ে, যা এক মনোরম দৃশ্য দেয়। পোর্টেজ গ্লেশিয়ারটা ভিটিয়ার টাউনে অবস্থিত। এই ভিটিয়ার টাউনটাতে পৌঁছতে গেলে একটা টানেল পেরোতে হয়। এই টানেলটা USA-র সবচেয়ে লংগেস্ট ড্রাইভেবল টানেল, উইচ ইজ 2.5 মাইলস অর 4 কিলোমিটার্স ডিস্টেন্স। ইনফ্যাক্ট এই টানেলটা খুবই সরু অ্যান্ড ওয়ান ওয়ে, মানে একদিকটা গাড়ি ছাড়লে অন্যদিকের গাড়ি ওয়েট করতে থাকে। সো ইউ ক্যান এক্সপেক্ট আ ডিলে অফ 30 মিনিটস টু ক্রস দিস টানেল অলোন। এই টানেলটা এতটাই লম্বা আমরা কিছুটা সাফোকেটেড ফিলও করছিলাম। হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমাদের অ্যাটায়ার ভীষণ শীত এখানে। তো আমি এটা খুলছি, আমরা এসে গেছি পোর্ট্রেজ গ্লেশিয়ার দেখতে। এখন আমাদের 2 মাইলস ট্রেল, এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটা আছে আপ এবং 1 থেকে 1.5 ঘন্টা ডাউন। সো এখানে দেখতে পাচ্ছ ওকে, লেটস গো।
beautiful. Hey guys, so আমরা এখন 0.6 মাইলস এসেছি আপাতত, প্রায় 30% মতো কভার করেছি আমাদের রুট। আর এখানে দেখতে পাচ্ছ ভিউটা, আমাদের ব্যাকড্রপটা এটা, এটা একটা অসাধারণ ভিউ। অ্যান্ড উই আর স্টিল গোয়িং স্ট্রং। আজকে প্রচণ্ড মেঘলা, আমরা তাড়াতাড়ি কভার করতে যাই, হাওয়াও দিচ্ছে, দেখতে পাচ্ছ ভালো খাড়াই আছে। অ্যান্ড এখানে আমরা একটু ব্রেক নিচ্ছি। We are halfway mark. This is a beautiful scene. Scenery dekhte pachho. Wow, I have... গ্লেশিয়ারটা, পোর্টেজ গ্লেশিয়ার, অ্যান্ড দ্যাট ইজ দ্য লেক ফ্রম দ্যাট গ্লেশিয়ার। অসাধারণ ভিউ। এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে বলে উই আর কাটিং শর্ট। এখান থেকে প্যানোরামিক ভিউটা পাচ্ছি, একবার পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। মানে জাস্ট মানে পাহাড়ের মধ্যেখানে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি দেখতেই পাচ্ছি, খুব হাওয়াতে হয়েছে, কিন্তু ইটস বিউটিফুল। জাস্ট মানে কতটা বরফ হয়ে জল হয়ে এখানটা লেক হয়ে পড়ছে, উইচ কামস ডাউন অ্যাজ আ স্ট্রিম, বাট ইটস অ্যান অ্যামেজিং ভিউ। আই হোপ ইউ এনজয়েড দ্য জার্নি উইথ আস। আমরা খুব ভালো লাগলো এটা এসে, প্রায় 2 মাইল, প্রায় 3.5 কিলোমিটার হেঁটে এসে এই ভিউ দেখার জন্য। সো সেটেল ডাউন করতে হবে, তারপরে গাড়ি চালানো যাবে।
ট্রেকের পর আমরা গরম গরম ফিশ অ্যান্ড চিপস খেলাম, কিন্তু এতটাই আমরা ক্ষুধার্ত ছিলাম যে ছবি তোলার বা ভিডিও করার টাইম পাইনি। ফেরার পথে আলাস্কান ওয়াইল্ড লাইফ দেখলাম অ্যান্ড কিছু ফটো স্পটে দাঁড়িয়ে নেচারকে অনুভব করলাম। আজকের দিনটা রোদ বৃষ্টি মেঘলা সবে মিলিয়ে বেশ ভালোই কাটলো। আজকের গল্প আমাদের নেপালি কিমারাইস দিয়ে শেষ হলো। আমাদের বাকি আলাস্কান ট্যুর দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল কাপল ক্রাফটস। অ্যান্ড তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার কাপল ক্রাফটস অ্যান্ড রিং দ্য বেল আইকন। নেক্সট ভিডিওতে আলাস্কার আরও কিছু এক্সাইটিং গল্প নিয়ে ফিরব। টিল দেন, টাটা।